মাঝখানেও যারা দাঁড়িয়ে আছো পুলিশ সদস্য, তোমাদের উদ্দেশ্যে বলে যাই, তোমরা কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারী, আমরা কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারী। এই যে উপস্থিত জনগণ, তাদের ট্যাক্সের টাকায় তোমার আমার বেতন হয়, তোমার আমার বেতন কিন্তু তারা দেয়, তোমার আমার রেশন যেটা পাই সেটা কিন্তু তারা দেয়। কাজে জনগণের প্রতি 100% দায়বদ্ধ থেকে কাজ করতে হবে। জনগণকে যেন কোনোভাবেই হয়রানির শিকার হতে না হয় এবং জনগণ যেন শান্তিপূর্ণ পরিবেশে কাজ করতে পারে, তাদের লেখাপড়া করতে পারে, চলাফেরা করতে পারে, তার জন্য পুলিশের পক্ষ থেকে যা যা ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন, আমরা পুলিশ সদস্যরা যেন সেই সকল ব্যবস্থা নিতে বিন্দুমাত্র দ্বিধাবোধ না করি। থানায় কোনো লোক যাবে, থানায় যেন কোনোভাবেই হয়রানির শিকার না হয়। থানার দরজা 24 ঘন্টা সবার জন্য খোলা। আমি বলেছি যে দুইটা জায়গার দরজা কোনোদিন বন্ধ হয় না, একটি হচ্ছে হাসপাতাল আর একটি হচ্ছে থানা। যে দুইটা প্রতিষ্ঠানের দরজা কোনোদিন কারো জন্য বন্ধ হয় না, এটা রাত 4টা হোক আর ভোর 6টা হোক আর দুপুর 12টা হোক। কাজে থানায় যারা যাবে তারা যেন কোনোভাবেই হয়রানির শিকার না হয়। আপনাকে বুঝতে হবে, আমাদের পুলিশ সদস্যরা যারা উপস্থিত আছো তোমাদেরকে বুঝতে হবে যে একজন লোক কখন থানায় যায়, একজন লোক যখন বিপদে পড়ে, বিপদগ্রস্ত হয়, যখন তার অন্য কোথাও যাওয়ার জায়গা থাকে না, তখন সে পুলিশের কাছে এসে শরণাপন্ন হয়, একটু সাহায্য চায়, সহযোগিতা চায়। আমরা সব কাজ করতে পারি অথবা না পারি, সব কাজ আমরা হয়তো করতে পারিও না, আইনগত সীমাবদ্ধতা আমাদের রয়েছে, তারপরও মানুষের সঙ্গে একটু হাসি মুখে কথা বলা, মানুষের সঙ্গে একটু ভালো আচরণ করা এবং কোনো ধরনের পয়সার লেনদেন যেন না হয়, সেইভাবে জনগণকে অবশ্যই তোমাদেরকে সার্ভিস দিতে হবে, কারণ এই সার্ভিস দেওয়াটা এখন আমাদের কাজ। তুমি যে গাড়িতে চলাফেরা করো, সরকারি তেল খরচ করে লক্ষ লক্ষ টাকার দামের গাড়িতে চলাফেরা করো, আমিও চলাফেরা করি লক্ষ লক্ষ টাকা, আমার যে গাড়িতে চলাফেরা করি এখন কিনতে গেলে কয়েক কোটি টাকা লাগবে, এই টাকা কেনার সামর্থ্য আমার নাই, আমার বাবারও নাই। এই টাকায় যে গাড়ি আমি চলাফেরা করি, এই টাকা আমাকে কে দিয়েছে? রাষ্ট্র দিয়েছে, সরকার দিয়েছে। সরকার কে? জনগণ। জনগণ হচ্ছে রাষ্ট্রের মালিক, এই রাষ্ট্রের মালিক হচ্ছে, প্রজাতন্ত্রের মালিক হচ্ছে জনগণ, বাংলাদেশের সংবিধান স্বীকৃত। কাজে জনগণের সার্ভিস দিতে গিয়ে আমি সবসময় বলি যে এই যে ইউনিফর্মটা আমাদের গায়ে, এই যে আমি দেখতে পাচ্ছেন ইউনিফর্ম আমাদের গায়ে, এই ইউনিফর্ম কিন্তু সরকার আমাদের দিয়েছে। সরকার কারা? সরকার হচ্ছে জনগণ। জনগণের ট্যাক্সের টাকায় আমার ইউনিফর্ম আমি পরছি, জনগণের ট্যাক্সের টাকায় তুমি আমি চলাফেরা করছি, গাড়ি দিয়ে বেড়াচ্ছি। সেই জনগণকে যদি আমি সার্ভিস দিতে না পারি তাহলে কিন্তু আল্লাহও ক্ষমা করবে না, জনগণ তো ক্ষমা করবেই না, উপরওয়ালাও কিন্তু ক্ষমা করবে না। কাজে তোমরা যারা পুলিশের পবিত্র পোশাক পরে দায়িত্ব পালন করছো, তোমাদের প্রতি আমার, আমি আবারও বলছি, আমি তোমাদের প্রতি, আমি তোমাদেরই লোক, কাজে তোমাদের প্রতি আমার যথেষ্ট সহানুভূতি আছে, সহ তোমরা আমার সহকর্মী। কাজে আমাদেরকে বা আমাকে বা আমাদেরকে কঠোর হতে বাধ্য করো না। তোমাদেরকে আমি বলে গেলাম, জনগণের সার্ভিস দিতে বিন্দু মাত্র কার্পণ্য করবা না। কারা কারা মাদক ব্যবসা করে সেই খবরটা নিয়ে একেবারে মুরগির বাচ্চার মতো ধরে এনে হাজতের মধ্যে ঢুকাই দিবা। ক্লিয়ার কথা, মাদক ব্যবসার সঙ্গে যে বা যারা জড়িত, সমাজের যত বড় প্রভাবশালী সে হোক না কেন, সে কোন রাজনৈতিক দল করে কি করে না, আমার কাছে সেটা কোনো বিবেচ্য বিষয় নয়। অপরাধ যে করে তার একমাত্র পরিচয় হচ্ছে অপরাধী। সে অমুক দল না তমুক দল, নাকি অমুক নেতা না তমুক নেতা, এইসব ভাবার সময় আমার নাই, এইসব ভাবার সময় আমার নাই। অফিসার ইনচার্জ একেবারে চোখ বন্ধ করে অপরাধীকে শুধুমাত্র অপরাধীর দৃষ্টিতে দেখে সে কোন দল করে কি নেতা, তার পদমর্যাদা কি, এইসব ভাবা তোমার কাজ নয়। তোমার কাজ তাকে ধরে এনে হাজতের মধ্যে ঢুকিয়ে দেওয়া, বাকি কাজ পরে বুঝবো। কাজে একেবারে কঠিন মাদকের ব্যাপারে জিরো টলারেন্স,
মাননীয় প্রধানমন্ত্রী তার রাষ্ট্রীয় নীতিতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। কাজে আমাদের কিন্তু কাউকে ভয় পাওয়ার কোনো সুযোগ নাই।